শোষণ নিপীড়নে এই দেশকে নিষ্পেষিত করেছিল যে পাকিস্তান, এখন অনেক কিছুতেই সে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ প্রতি বড়তে প্রমাণ রাখতে সক্ষম হয়েছে। বাঙালি বীরের জাতি, বিশ্বের উন্নয়নশীল অর্থনীতি দেশগুলোর সুষম উন্নয়ন সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরাম গত শুক্রবার সুষম প্রবৃদ্ধি ও উন্নয়ন প্রতিবেদন 2018 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। WEF এর প্রকাশিত বিশ্বের উন্নয়নশীল অর্থনীতির 79টি দেশের তালিকায় ভারত 62তম এবং পাকিস্তান 47তম অবস্থানে রয়েছে। প্রতিবেশী এই দুই দেশকে পেছনে ফেলে 38তম অবস্থানে আছে বাংলাদেশ। জীবনযাত্রার মান, পরিবেশগত স্থিতিশীলতা ও ঋণ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষার উপর ভিত্তি করে বৈশ্বিক এ সূচক প্রকাশ করেছে WEF। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র নেপালে রয়েছে বাংলাদেশের উপরে। WEF এর মতে বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনীতির দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে, এরপরে আছে আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও ডেনমার্ক। এছাড়া শীর্ষ উদীয়মান অর্থনীতির শীর্ষে রয়েছে লিথুনিয়া, এরপরই আছে হাঙ্গেরি, আজারবাইজান, লাটভিয়া ও পোল্যান্ড। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন শুরু হবে মঙ্গলবার। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ওই বৈঠকে অংশ নেবেন। জরুরি ভিত্তিতে নতুন ধরনের সুষম প্রবৃদ্ধি মডেলের দিকে মুখ ফেরাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে WEF। এদিকে সোমবার ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনাল বার্ষিক বৈষম্য শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটি বলছে গত বছর বিশ্বে যে পরিমাণ সম্পদ তৈরি হয়েছে তার কোনো ভাগই পায়নি বিশ্বের প্রায় অর্ধেক মানুষ। তবে ওই সম্পদের প্রায় 82% গেছে বিশ্বের মাত্র 1% ধনীর হাতে। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে অক্সফাম ইন্টারন্যাশনাল বলছে 2017 সালে বিশ্বের কোটিপতিদের সম্পদ বেড়েছে প্রায় 762 বিলিয়ন মার্কিন ডলার। বৈশ্বিক চরম দারিদ্র দূর করার জন্য এই অর্থ যথেষ্ট। অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক উইলি বিয়ানিমা কোটিপতিদের সম্পদ বৃদ্ধির এই ঘটনাকে অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতার লক্ষণ বলে মন্তব্য করেছেন। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।